আরণ্যেশ্য বাহিনীর জালত পড়িল ইফু নগর সন্ত্রাস ইফু গুলিবিদ্ধ যুব কংগ্রেসী ইফুর মূরত কোন প্রাক্তন মন্ত্রীর আশীর্বাদ হয় বিগত কংগ্রেস সরকারের কার্যকালত নগদ বহু অপরাধজনিত কার্যকলাপর সঙ্গে জড়িত হয়ে নগরবাসীর মাজত সন্ত্রাসের আর এক নাম হিসাবে পরিচিত হয়ে পড়ছিল ইফু 2016 চনের পৰা নগাঁও আৰক্ষীৰ মোষ্ট ৱাণ্টেড তালিকাত স্থান লাভ কৰা ইফুক গ্ৰেপ্তাৰ কৰাত বাৰে বাৰে বিফল হৈছিল নগাঁও আৰক্ষী কিন্তু মঙলবাৰে নিশা নগাঁও আৰক্ষী অধীক্ষক আৰুণ মিশ্ৰৰ নেতৃত্বত চহৰখনৰ আজাদ নগৰত চলা এক অভিযানত গুলীবিদ্ধ হৈ পৰিল ইফু উদ্ধাৰ হ'ল হেৰইন গাঞ্জা আৰু নিচাজাতীয় ঔষধ গ্ৰেপ্তাৰ হ'ল ইফু ইফুক গ্ৰেপ্তাৰ কৰি আৰক্ষী অধীক্ষকগৰাকীয়ে কয় হয় এটা একটা বৃহৎ সাফল্য নিশ্চয়ই আমার কারণে আর মানে এই না হয় আমি কোনো চ্যালেঞ্জ লো কাম না করো আমি তো নর্মালি যে ক্রাইম হব তার এগেনস্ট কাম করো বাট ডেফিনেটলি এনেকুয়া ইফু নিচিনা যান ক্রিমিনাল আছে এই আর বাঁচিব নয় যান বছর বাঁচিছে বাঁচিছে এটা তার টাইম খতম আছে আনহাতে ইফুক গ্রেপ্তারের পিছতেই নগাঁত আনন্দর বন্যা বইছে এগারী প্রাক্তন মন্ত্রীর সঙ্গে সঘনে দেখবলে পয়া ইফু পূর্বর কংগ্রেস সরকারের কার্যকালত আছিল যুব কংগ্রেসের বিয়াগুম নেতা ইফুর সম্পর্ক আছিল বর্তমানের কেবাগী বিধায়ক তথা সাংসদের সঙ্গে আমি নগাঁও রাইজে সর্বজন বিদিত যে ঘনিষ্ঠ রকিবুল হুসেন ডাঙরিয়া যে ঘনিষ্ঠতা আছে আমি জানো কিন্তু এটাও আমি আশাবাদী যে এই ঘনিষ্ঠতা যে কোন ধরনের যে রাজনৈতিক ছত্রসায়ন যে নেপেলায় যেন রাইজক নগাঁও রাইজক যে শান্তি দিয়ে নিফু গুন্ডারপরা সেটি অনুরোধ থাকিলে উল্লেখযোগ্য যে বিগত 2019 চনের লোকসভা নির্বাচন আর 21 বিধানসভা নির্বাচনতো কংগ্রেসের হয়ে নির্বাচনী প্রচার চলাইছিল ইফুয়ে নগাঁও শহরের বরবজার ঢাকাইপট্টি আদি অঞ্চলত ব্যাপক গুণ্ডারাজ চলোৱা ইফুক নগাঁও আরক্ষীয়ে গ্রেপ্তার করার পাছতেই নগাঁওত আনন্দ বন্যা বইছে ইফুর লগতে আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে আন সাতগৰাকী ড্রাগস মাফিয়াকো নগাঁওৰ পৰা ভিডিও জার্নেলিষ্ট লক্ষ্যজ্যোতিৰ সহযোগত অজিত কুমার শইকীয়ার রিপোর্ট প্রাগ নিউজ